আত্মসভায় হয়েছিল ব্যাখ্যা যায়, সে জর্জ হ্যারিসন। যে জর্জ হ্যারিসন অনেক অবদান আছে বাংলাদেশেও, গণ্ডগোলের সময়, যখন এই 71 গণ্ডগোলের সময় অনেক ওনার সেতার বাজিয়ে অনেক গান, এই দেশাত্মবোধক গান রচনা করে অনেকে উদ্বুদ্ধ করেছেন। সেই জর্জ হ্যারিসন লন্ডনের প্রবাস ইংল্যান্ডের, তিনি এই প্রথম স্পন্সর করেছিলেন। এই গ্রন্থ নিতে পারেন, কত মূল্য? ভিক্ষা মূল্য 500। তো আর যাদের গৃহে শ্রীমদ ভগবদ গীতা নাই, যথাযথ এই অনেকের হাতে গীতা থাকতে পারে শিলপ, এবং খুব সুন্দর এখন নতুন আমাদের মুম্বাই থেকে, আগে মায়াপুর প্রিন্ট হতো, এখন মুম্বাই থেকে এই প্রিন্ট হয়। এটা অনেক আকর্ষণীয় করেছে মলাট, এবং বিশেষ করে গ্রন্থগুলি অনেক সুন্দর প্রিন্ট হয়েছে। আর ইসকনের গীতা যথাযথ কেন, যে না আমেরিকান এক ভদ্রমহিলা, দেখবেন এখানে মুখ্যমন্ত্রী ওই কথাগুলি লেখা আছে, যে আমেরিকান ভদ্রমহিলা উনি 35 রকমের গীতা ভাষ্য পড়েছিলেন। পড়ার পরে প্রভুপাদের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছিলেন যে হে প্রভুপাদ, আমি 35 রকমের ভাষ্য পড়েছি, এমন একটা গীতা পেলাম না যেটি হচ্ছে ভগবান যে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম লর্ড, এই মূল ভাবকে বজায় না রেখে তাদের মন গড়া ব্যাখ্যা দিয়ে উনি কৃষ্ণ যে ভগবান এই ভাবটি বজায় রাখেন নাই। তাই সে তার বলে ছিল প্রভুপাদ এই যথাযথ কথা তখন লিখছেন, না শ্রীমদ ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ। হ্যাঁ।